দলের সিদ্ধান্ত অমান্য করে আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের উপর চটেছেন বিএনপির আইনজীবীরা। আইনজীবীদের দ্বন্দ্ব নিয়ে আলোচনা চলছে দলের ভেতরে বাইরে। খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন কেউ কেউ। তবে গত জাতীয় নির্বাচনে বিএনপি ভাঙার প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে যে দলের নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল, সেই দল বিএনএমের নেতা ও প্রার্থীদের পাশে বসিয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের মতবিনিময় সভা করা নিয়ে চলছে সবচেয়ে বেশি আলোচনা। বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে খোকনের ডান পাশে ছিলেন বিএনএমের সিনিয়র সহসভাপতি ওয়ালিউর রহমান, যিনি গত 7 জানুয়ারি নির্বাচনে নারায়ণগঞ্জ 3 আসন থেকে বিএনএমের প্রার্থী হন। আরেকজন গোলাম মোস্তফা মন্টু বিএনএমের প্রার্থী হন সিরাজগঞ্জ 3 আসন থেকে। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনের বাম পাশে ছিলেন আইনজীবী রফিকুল হক তালুকদার রাজা। রাজা নেত্রকোনা 2 আসন থেকে জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের মনোনয়ন নিয়েছিলেন। রাজার পাশেই ছিলেন শাহ আহমেদ বাদল, তিনি বিকল্প ধারা বাংলাদেশের একাংশের নেতা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কথিত কিংস পার্টি ও বিএনপির আইনজীবীদের সংগঠন থেকে বহিষ্কৃত আইনজীবীদের পাশে বসিয়ে বিএনপির পদধারী একজন আইনজীবী নেতার মতবিনিময়কে ভালো চোখে দেখছে না দল। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফোরামের এক নেতা। তারা বলছেন ইমানের পরীক্ষায় ফেল করেছেন খোকন। বিএনপির আইনজীবীদের কেউ কেউ বলছেন 2018 সালের জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হয়েও দলের সিদ্ধান্তে শপথ নেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অথচ দলীয় সিদ্ধান্ত অমান্য করে দায়িত্ব নিলেন খোকন। বিভিন্ন পত্রিকার পরও যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের নিকট আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা অনেকে হয়তো ভোট দিতে পারেনি বিভিন্ন কারণে, দোয়া করেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জীবনে অনেক বিশাল প্রাপ্তি মনে করি, সেই প্রাপ্তি আপনারাই দিয়েছেন আমাকে এবং দল মন্ত্রী বিশেষ দিয়েছেন। আমি ইনশাল্লাহ সমৃদ্ধিকে অতীতের মতোই চেষ্টা করব দল মন্ত্রী বিশেষে উঠতে থেকে কাজ করার জন্য সুপ্রিম কোর্টে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হিসেবে পরিচিত মাহবুবউদ্দিন খোকন, আইনজীবীদের মধ্যেও রয়েছে তার জনপ্রিয়তা। এর আগে 2 বার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, 7 বার সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন মাহবুবউদ্দিন খোকন। তিনি বলছেন দলের 3 জন আইনজীবী নেতা অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেয়ায় তিনি তা মানেননি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।